হ্যালো গাইজ কেমন আছেন সবাই চন্দনা কুকিং ব্লগসে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন অসুস্থের কারণে ভিডিও দিতে পারিনি আজ ভাবলাম একটা নতুন যখন রেসিপি ট্রাই করছি তো সবাইকে একটু দেখাই কেমন হয়েছে কমেন্ট করে জানিও অনেক দিন হয়ে গেল কিছু ভিডিও শেয়ার করা হয়নি ভাবলাম এই ভাই ভাইফোঁটার দিন যখন রান্না বান্না করছি তো একটু শেয়ার করেই দিই তাই ভাবলাম আজকে একটু হার্ডি চিকেন বানাবো হার্ডি চিকেন কিভাবে বানাই দেখো সবাই তো বিরিয়েছে হাডি বিরিয়ানি সবাই বানাচ্ছে আমি হার্ডি চিকেন বানাবো তার জন্য ঘরোয়া পদ্ধতিতে মশলাগুলো শিলে বেটে নিয়েছি তার মধ্যে আদা রসুন এবং ধনেপাতা পাতা টম কাঁচা লঙ্কা এগুলো বেটে নিয়েছি এবং তার সাথে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দেখো উননে রান্নাটা করছি উননে রান্না নাকি টেস্ট দারুণ হয় আমি প্রথমবার ট্রাই করলাম উনুনে দেখো প্রথমে কড়াই হচ্ছে আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম আলুগুলো তুলে নিয়েছি তারপরে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে একটু কষে নিলাম হালকা করে আর ম্যাগনেট করে রাখা আছে চিকেনটা চিকেনটা আমি শুধু প্লেন হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম তার সাথে অল্প একটু স্বাদ মতো নুনও দিয়েছিলাম এবার কড়াতে দু থেকে পাঁচ মিনিটের মতো একটু নেড়ে নেবো তারপর এই যে হাঁড়িটা দেখছো গরম করতে দিয়েছিলাম হাঁড়িটার মধ্যে আস্তে আস্তে সব মাংসটা দিয়ে দেবো দিয়ে এবার অল্প জালে অল্প জালে আস্তে আস্তে ফুটতে থাকবে আর স্বাদ একটু অল্প মতো নুন স্বাদ মতো আর অল্প জল দিয়ে ভালো করে তলাটা একটু নাড়িয়ে নেবো কারণ নয়তো তলাটা বসে যেতে পারে সেই জন্য প্রথমবার ট্রাই করছি ঠিকঠাকভাবে বুঝতেও পারছিলাম না তাই একটু চেখে নিলাম ভালো করে যে নুনটা ঠিক পরিমাণ মতো হয়েছে কি না কিন্তু অসাধারণ হয়েছিল বিশ্বাস করুন একবার বাড়িতে ট্রাই করে দেখুন অসাধারণ এই ফার্স্ট টাইম আমি নিজে ট্রাই করে নিজেই বুঝতে পারছিলাম না যে এত সুন্দর হবে কখনো ভাবিনি কারণ আমি এই প্রথমবার ট্রাই করেছি আর যাদেরকে দিয়েছিলাম তারাও খেয়ে অসাধারণ হয়েছে কারণ অসাধারণ একটা সেদ্ধটা হয়েছিল যেটা না বললে না করলে আপনারা বুঝতে পারবেন না আমার তো খুব ভালো লেগেছে এবং আপনারাও ট্রাই করুন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিবে আশা করি ভালো থাকুন এবং প্রত্যেকটা ভিডিও দিতে থাকবো এইভাবেই